প্রাণের বইমেলা থেকে স্বাগত জানাচ্ছি। মেলায় প্রাণে প্রাণ মিলে যায়, অশান্ত অবুজ মন কখন আমাদের সঙ্গে এসে দাঁড়িয়ে পড়ে। এরকম একটি বই অশান্ত অবুজ মন, যার লেখক হুমায়ুন কবির আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আসসালামু আলাইকুম। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বঙ্গ নিউজকে এবং আপনাকে জয় ভাইকে। আচ্ছা, আপনার আমার হাতে এখন অশান্ত অবুজ মন এই কাব্যগ্রন্থটি, কিন্তু এছাড়া আপনার যে অন্য বইগুলো আছে তা একটু পাঠকদের যদি শোনান, কী কী বই আপনার আগে আছে? আমার আগে আছে কণার কাহিনীমালা 1, 2, 3, তারপরে আছে ভূত বলে কিছু নেই, এরপরে আমি কবি আমি বীর, আর সবচেয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল 2018 সালের কবিতা খাবো, দ্য হ্যাং ফর মার্ডার, এটা অনেক বিদ্রোহী লেখা, সে বইটা খুব নাম করেছিল। আর এর আগে এটা হলো 10 নম্বর বই অশান্ত অবুজ মন, এবং সুন্দরতা কাঁদে, এটা একটা ছড়া গ্রন্থ বাচ্চাদের জন্য, সুন্দর ছবি দিয়ে সুন্দর একটা বই সুন্দরতা কাঁদে। আচ্ছা, এই এই অশান্ত অবুজ মন কোন স্টলে পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে মেঘনা মেঘনা পাবলিশার্স 544 নম্বর। আচ্ছা, দর্শক এই বইটি মেঘনা পাবলিশার্সে পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু এই বইটি ওখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া বঙ্গনিউজ বিটিসি চ্যানেল স্টলেও মেলা চলাকালীন সময় এই বইটি পাওয়া যাবে, এবং রাইটার্স ক্লাবে, এবং আমরা যদি লেখক অনুমতি দেয় তাহলে আমরা নাম্বারটা কিন্তু স্ক্রিনিং করবো, দর্শকরা কিন্তু আপনাকে ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাহলে তার অনুমতি আছে, আমরা সংযুক্ত অবস্থায় লেখকের নাম্বারটিও থাকবে, আপনারা যোগাযোগ করতে হবে। অশান্ত অবুজ মনের প্রেক্ষিতটা কি বিষয়টা এটা বেশি ফোকাস করা হয়েছে? আমি মূলত সবসময় বিদ্রোহী লেখক, যেখানে অন্যায় অত্যাচার সেখানে আমি প্রতিবাদী হিসাবে আমি লেখনী ধরি, এবং সেটা যে কোনো দলের হোক, যে কোনো পার্টির হোক, সেটা সেরকম না, আমি সাধারণ মানুষের জন্য লিখি। এবং আমি একজন নজরুল গবেষক, নজরুল পাগল, 47 বছর ধরে আমি নজরুল পাগল, 27 বছর আমি নজরুল গবেষণায় আছি, এবং বাংলাদেশ জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমি বর্তমানে, এবং সেই জন্য আমি নজরুলকে মনে অন্তরে প্রাণে ধারণ করেছি। এবং নজরুলকে যখন সে যখন সমগ্র ব্রিটিশ বিরুদ্ধে একা লড়েছে, আমিও বাংলাদেশে ঠিক সেরকমভাবে মেহনতী মানুষের পক্ষে, এবং যেখানে অন্যায় অত্যাচার এবং বিশেষ করে বর্তমান বিভিন্ন প্রেক্ষাপট যখন থাকে তার পক্ষে আমি জনসাধারণের পক্ষে লিখি, মেহনতী মানুষের পক্ষে লিখি। আমরা এই কারণে নজরুলের তারুণ্য কিন্তু আপনার দিকে পাচ্ছি, আপনাকে দেখে তাকালেও আমাদের নজরুলের কথাই মনে পড়ে। আপনাকে অশেষ ধন্যবাদের জন্য। আমাকে বিশেষ করে আব্দুল মান্নান সৈয়দ 2003 সালে নারায়ণগঞ্জে নজরুল উপাধি দিয়েছিল, এবং আমার নামটা এখন অনেকটা সময় আমি হুমায়ুন কবির, এটা অনেকেই বলে, সবাই ডাকে আমাকে নজরুল ভাই বলে। আচ্ছা, আমরা এই অশান্ত অবুজ মন থেকে একটি কবিতার অংশ শুনতে চাই। জোড়া চোখে জল কি করে পরাগ কাজল, বাহিরে প্রসাধন কোথায় আসল নকল, বাহ্যিক আমি অন্তরে আরেকজন, বোঝাতে পারি না অশান্ত অবুজ মন, মালাই বরফে আয়ু ফোটা ফোটা গলে, খেলেও না খেলেও অবিরাম চলে, মায়া মমতা ভালোবাসা হিংসায় পূর্ণ, মিথ্যাচারের জয় সত্য ভেঙে চূর্ণ, উপরে সুন্দর বাদামের খোসা, ভেতরে বাজা পোড়া বাহিরে বাদুর চোষা, আজন্ম উদরে ক্ষুধা, যৌন তারণায় কোনোটাই মেটে না, পান করি মৃত্যু সুধা। এই মৃত্যু সুধা পান করে জীবন আমাদের বয়ে চলছে। এই যে বিদ্রোহী কাজী নজরুল ইসলামের ভেতরের মধ্য থেকে মনে হচ্ছে যেন আরেকটি একটি আত্মা বেরিয়ে আসলো। হ্যাঁ, পান করে মৃত্যু সুধা, বাহ, অপূর্ণ। এই বইটি পাঠক প্রিয়তা পাবে, এবং হুমায়ুন কবির তার লেখা এবং তার মননশীলতা, সাংগঠনিক যোগ্যতা বাংলাদেশে গ্রন্থিত করছেন, প্রতিষ্ঠা করছেন তারুণ্য সমাজের। এজন্য হুমায়ুন কবিরকে আমরা বঙ্গনিউজ বিটিসি চ্যানেল থেকে বিশেষ স্বাগত জানাচ্ছি এরকম কাজ করবার জন্য। শুধু লেখকই না, আপনি সাংগঠনিক কাজও করে যাচ্ছেন, এই সমাজ নির্মাণে আপনার অবদান গ্রন্থিত হবে, প্রতিষ্ঠিত হবে, সেই আশা আমরা ব্যক্ত করছি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম হুমায়ুন কবিরকে খুঁজে বের করি। ধন্যবাদ।